প্রিয় ভিউয়ার্স, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব বগুড়া জেলার জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2021। তো শুরুতেই আমরা দেখব কিভাবে বিজ্ঞপ্তির লিঙ্ক পাবেন এবং কিভাবে আবেদন করবেন, কতটি পথ আছে। তো দেখুন শুরুতেই আমরা দেখব কিভাবে বিজ্ঞপ্তিটির লিঙ্ক পাবেন। আপনারা যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে আপনারা যদি এই ওয়েবসাইটটি গিয়ে www.bogra.gov.bd লিখে ইন্টার প্রেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে যদি আপনারা একটু স্ক্রল করে নিচে যান তাহলে দেখতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি, এটাই ক্লিক করতে পারেন, অথবা সকলে ক্লিক করার পর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে ক্লিক করবেন। তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করলাম। তো দেখুন এভাবে ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যদি আপনারা স্ক্রল করেন তাহলে নিচে এভাবে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন, অথবা এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো মোবাইল থেকে অথবা ল্যাপটপ থেকে, যে কোনো কম্পিউটার থেকে এভাবে ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন। এখন আমরা দেখব যে কতটি পদ আছে এবং কী কী যোগ্যতা আমাদের প্রয়োজন। জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া এর আওতাধীন কার্যালয়সমূহের নিয়মবর্ণিত পদের জন্য আহ্বান করা যাচ্ছে। তো প্রথমে হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিরাপত্তা প্রহরী 6 জন, বেতন গ্রেড 20। শিক্ষকতা জগৎ হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায়। পরিচ্ছন্নতা কর্মী 9 জন, বেতন গ্রেড 20, জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হতে হবে। এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এরপর আছে সার্কিট হাউস বগুড়া নিরাপত্তা প্রহরী 1 জন, শিক্ষকতা জগৎ হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। এরপরে বেয়ারা 5 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, বাবরসি 1 জন, জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস অর্থাৎ অষ্টম শ্রেণী, বাবরসি সহকারী 1 জন, অষ্টম শ্রেণী পাস, পরিচ্ছন্নতা কর্মী 2 জন, জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস, এবং মালি 1 জন, স্কুল জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 23 সেপ্টেম্বর 2021 তারিখ। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। প্রথমে হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হচ্ছে 29/9/2021, 18 থেকে 30 বছর হতে হবে। তারিখের মধ্যে 18 থেকে এবং মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর হতে হবে। এই বিষয়গুলো 6 নম্বর বিষয়গুলো আপনারা দেখে নেবেন যখন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন, তখন এই বিষয়গুলো আপনার কাগজপত্রে জমা দিতে হবে, এগুলো আপনারা দেখে নেবেন পরবর্তীতে। আবেদন করার লিঙ্ক হচ্ছে এটি, যে কোনো ওয়েবসাইটে গিয়ে এই ঠিকানাটা লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের তারিখ শুরু হচ্ছে 29/9/2021, তো এখনও শুরু হয়নি, যখন শুরু হবে তখন আপনারা আবেদন করতে পারবেন। ওখানে ইন্টারফেস আপনারা দেখতে পারবেন, এখন হয়তো বা নট ফান্ড দেখাবে, এবং শেষ হবে 28/10/2021। আর আবেদনের ছবির স্বাক্ষরের সাইজ হচ্ছে এটা, ছবির সাইজ হচ্ছে এটা, এটা আমরা সবাই জানি, তারপর আমি দেখালাম আপনারা দেখে নেবেন। আবেদন করার জন্য টেলিটক সিম দ্বারা টাকা পাঠাতে হবে। এখানে দেখুন 72 ঘন্টার মধ্যে, আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক সিম দ্বারা 56 টাকা পাঠাতে হবে। তো আবেদন করা টাকা পাঠানোর সিস্টেম হচ্ছে, প্রথম এক্সাম্পল হচ্ছে এটা লিখে আপনারা 16342 নম্বরে পাঠাবেন। তো এটা হলো এক্সাম্পল, এটা হলো আপনার ইউজার আইডি, এটা সম্পূর্ণ লিখবেন। এরপর স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, এখানে এটা এক্সাম্পল দেওয়া আছে। এরপরের স্টেপ হলো এটা, এরপর 16342 নম্বরে পাঠাবেন। এই হচ্ছে চাকরির আবেদনের বিজ্ঞপ্তি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্ত।